Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel. Cooking with Sonia. আজকের রেসিপিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম খুব মজার একটা দুধ চা রেসিপি। অনেকের হাতের চা একবার খেলে কিন্তু বারবার মনে থাকে। আশা করছি আমার এই রেসিপি ফলো করে আপনারা যদি তৈরি করেন তাহলে আপনাদের হাতের চায়ের স্বাদও সবাই মনে রাখবে। খুব সিম্পল ভাবে কিন্তু অনেক বেশি মজার এই চায়ের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমি একটা প্যান নিয়ে নিলাম আর এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এবার এই পানিটাকে বলকাশা পর্যন্ত জাল করব। 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। এই লবণটা দেওয়ার কারণে চায়ের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। পানিতে বলকাশলে এর মধ্যে চা পাতা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এই চা পাতাটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। চা পাতা থেকে যেন ভালোভাবে লিকারটা ছড়িয়ে পড়ে এজন্য আমি এই চা পাতা দিয়ে 2 থেকে 3 মিনিট জাল করব। চিনি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। চিনিটা আপনারা স্বাদমতো ব্যবহার করবেন। আমি এখানে 2 কাপ পরিমাণ চা তৈরি করছি তাই 2 চা চামচ চিনি ব্যবহার করলাম। এই পর্যায়ে আমি দুধটা অ্যাড করে দিব। আপনারা এখানে লিকুইড গরুর দুধ অথবা গুড়া দুধকে কাপে গুলিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আমি যে কাপে পানি মেপে দিয়েছিলাম ওই কাপটা ভরেই আমি দুধটাকে মেপে নিয়েছি। আর এই দুধটা কিন্তু বেশ গাঢ় ছিল। দুধ চা তৈরি করার সময় অবশ্যই গাঢ় দুধ ব্যবহার করবেন, না হলে চায়ের স্বাদ কিন্তু পারফেক্ট পাওয়া যাবে না। দুধ দেওয়ার পরে আমি আরও 3-4 মিনিট দুধ চা জাল করে নিচ্ছি। পারফেক্ট কালার আসা পর্যন্ত এটাকে জাল করতে হবে। মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। অনেকেই আছেন দুধ দেওয়ার পরে সাথে সাথে উঠিয়ে ফেলেন, তাতে কিন্তু চায়ের স্বাদটা ঠিক মতো পাওয়া যায় না। এভাবে দুধ দেওয়ার পরেও কিছুক্ষণ জাল করলে চায়ের স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। আমি চাটাকে সেকে নিয়েছি আর এখন কাপে পরিবেশন করছি। দেখলেন তো কত সহজে আমি আজকের এই চায়ের রেসিপিটা তৈরি করে দেখালাম। আশা করছি এভাবে চা তৈরি করে দিলে যে আপনার হাতের চা খাবে সে কখনোই আর এই চায়ের স্বাদ ভুলবে না। অনেক বেশি মজার এই চাটা। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আরও নতুন নতুন রেসিপি নিয়ে দেখা হবে সকলের সাথে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।